ঠিক আছে, তো আজকে আমরা দেখাবো যে কিভাবে সুইজারল্যান্ডের সারাটা রোপণ করতে হয়। আমরা অনেকেই জানি যে সুইজারল্যান্ডের সারা কিন্তু খুব আপনার সেন্সিটিভ একটা চারা, এটা কিন্তু অতি সহজে মারা যায়, আর এই মারা যায় এটা কিন্তু লাগানোর সময় অধিকাংশ মানুষ এই চারাটা মেরে ফেলায়। তো আমরা মূলত দেখাবো যে কিভাবে সুইজারল্যান্ডের সারাটা রোপণ করতে হয়। এটা মূলত আমার একটা মাতৃবাগান, এখানে প্রায় আপনার 200 মতো চারা রোপণ করা হবে। তো আমরা এ টু জেড দেখাবো। তো প্রাথমিক স্টেপে আমরা আপনাদের এই যে আমরা যেভাবে দেখাচ্ছি যে ফার্স্টে মাটিটা কিন্তু পিলিকু করে নিতে হবে, কোনো অবস্থাতেই সুইজারল্যান্ডের চারাতে আপনার পানি জমলে কিন্তু চারা মারা যায়। এই জন্য আমরা আপনি খেয়াল করে দেখবেন যে জমিটা কিন্তু নকপিট করে রাখা, মানে আপনার দুই সাইড ঢালু, মাঝখানটা উঁচু করে। এখানে আমরা প্রথমে যেটা করছিলাম কোদাল দিয়ে মাটিটা সুন্দর করে কোপ দিয়ে নিছি, এই যে দেখতে পাচ্ছেন যে কোদাল দিয়ে সুন্দর করে কোপানো হচ্ছে, এভাবে কিন্তু কুপিয়ে নেওয়া নিয়ে মাটির নিচে, যদি শক্ত মাটি হয়, মাটি কিন্তু দুরকম আছে, একটা যে মাটির নিচে ঝিলের মতো হয়ে যায় শক্ত একদম, এখানে কী করতে হবে, এখানে মাটিটা একটু বেশি করে ডিপ করে খোঁচা উচিত। আর আমাদের যেহেতু মাটিটা দেখতে পাচ্ছেন যে অনেক নরম, কিন্তু এই জন্য আমরা বেশি মাটির নিচে যাচ্ছি না, জাস্ট উপরের স্তরটা আর কি কোবাই দিয়েছি। এতে আছে আপনার যেটা দিয়েছি এটা হচ্ছে আপনার কম্পোস্ট সার দেওয়া হয়েছে প্রতি মাদায় আছে আপনার 2 কেজি, আপনার জিপসাম দেওয়া হয়েছে 50 গ্রাম, আর দানাদার বিষ এটা কিন্তু আগে থেকে মাটিতে দিয়ে রাখা ছিল, দিয়ে আমার মাদাটা তৈরি করা হয়ে গেছে। দিয়ে তাহলে আমরা সার দিয়েছি 2 কেজি কম্পোস্ট সার, 50 গ্রাম জিপসাম, আর হচ্ছে আপনার 30 গ্রাম কি 35 গ্রাম কি 25 গ্রাম মতো মানে অ্যাক্টিভ আপনার দানাদার বিষ। দানাদার বিষটা কেন দেওয়া হয়, যাতে আপনার পিঁপড়া বা উই পোক আছে আপনার এই সুই গাছের শিকড়টা নষ্ট করতে না পারে, এই জন্য আমরা কিন্তু দানাদার বিষটা দিই। তো আসেন এবার কীভাবে চারাটা রোপণ করতে হয় সেটাই আমরা দেখাই। আজকে হচ্ছে আপনার নভেম্বরের 3 তারিখ, এখন কিন্তু চারা লাগানোর অতি উপযুক্ত সময়, কারণ কি আমরা অবশ্যই জানি যে আপনার এই সুইজারল্যান্ডের চারাটা আছে আপনার অতিরিক্ত বৃষ্টির ভিতরে লাগানো যায় না, অতিরিক্ত শীতের ভিতরে লাগানো যায় না, যেহেতু এখন এই সিজনটা কিন্তু নতিশীতোষ্ণ একটা ওয়েদার, না শীত না উষ্ণ। তো আমরা মূলত দেখাবো যে কীভাবে সুইজারল্যান্ডের চারাটা রোপণ করতে হয়। তো এই দেখেন, এই যে আছে আপনার সুইজারল্যান্ডের চারা, সুইজারল্যান্ডের চারা আপনার রোপণের আগে এটা কিন্তু চারাটা আর কি দেখতে হবে যে শিকড় হয়েছে কি না, এই দেখেন এর কিন্তু প্যাকেটের বাইরে দিয়ে শিকড় চলে আসছে। তো এই চারাটাই আমরা মূলত রোপণ করবো, তাহলে তো এটা আস্তে আস্তে রোপণ করা হোক। এই দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা চারাটা লাগাই, এভাবে যদি লাগানো হয় তো আশা রাখা যায় সুইজারল্যান্ডের চারা কিন্তু এমনিতেই মারা যায়, তো এ মানে একটু সুন্দর করে যদি লাগানো হয় তো আশা রাখা যায় যে 90% চারা মানে বেঁচে যাবে। অসীম আর একটু আগায় এসো, আজকে মাটিটা ভালো করে খুঁজে নাও। এই যে দেখেন, এই মাটি কিন্তু আগে থেকে আমাদের বানানো ছিল, হ্যাঁ, মাটিটা সুন্দর করে বানিয়ে রাখা আপনার প্রায় 7 দিন, 7 দিন আগে বানিয়ে রাখা, তারপরে আজকে আসছে আপনার এই লাগিয়ে দেওয়া হচ্ছে। মাটিতে কিন্তু দেখেন পর্যাপ্ত পরিমাণ কম্পোস্ট সার দেওয়া হয়, হ্যাঁ, মাটির রং কিন্তু কালো হয়ে গেছে। তো আমরা যেটা করছিলাম, আমাদের এই মাটিটা যেহেতু আছে আপনার মানে বেলে দোয়াশ মাটি, তারপরেও এতে আছে আপনার ডেলা একটু বেশি হয়, এজন্য আমরা যেটা করছিলাম এটা 7 দিন আগে মাদাটা তৈরি করে রাখা, রাখার পর মাটিটা আমার ওই মানে মোলাম হয়ে আসেনি বিধায় আমরা যেটা করছিলাম যে গতকালকে, আজকে আমরা সকাল, এখন আজকে আমরা চারাটা লাগাচ্ছি, আমরা গতকালকে বিকালে প্রতিটা মাদায় আপনার এক বদনা করে কিন্তু পানি দিয়ে দিয়েছি। পানি দিলে কি হয়, এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চাপ দিলে ভেঙে যাবে, যত শক্ত মাটি হোক না কেন, বিকেলবেলা যদি শুকনো মাটিতে পানি দিয়ে রাখছি সকালবেলা এসে চারাটা আপনার সুইজারল্যান্ডের চারাটা রোপণ হয়ে গেল। রোপণের পরে কিন্তু এই যে আমরা এখন পানি দেবো, কিন্তু হালকা মাত্রায় পানি দিতে হবে, দেখেন এই যে পানি দেওয়া হচ্ছে, দাও আর একটু, দাও আর একটু, মানে এমনভাবে পানি দিবেন যাতে গাছের আপনার ওই গোড়া শিকড় টিকড়গুলো একটু ভিজে যায়, যাওয়ার পরে কিন্তু লাগানোর আপনার প্রথম দিন পানি দিলেন, দিয়ে পরের দিন আবার দিতে হবে, এভাবে কিন্তু আপনার মাটিটা দেখতে হবে যে গাছে পানি চাই কি না, যদি চাই তাহলে কিন্তু পানি দেওয়া লাগবে। বললাম যে কীভাবে সুইজারল্যান্ডের চারা রোপণ করতে হয়, আপনারা সকলে দেখলেন, এভাবে যদি সুইজারল্যান্ডের চারা লাগানো হয় যে আশা রাখা যায় যে 90% চারা বেঁচে যাবে, কারণ কি সুইজারল্যান্ডের চারার কিন্তু ধর্ম মারা যায়, শুধু কিন্তু মারা যায়, হ্যাঁ। তো সুইয়ের বাণিজ্যিক বাজার খুবই ভালো, এখন আপনার সুইজারল্যান্ডের যে কেজি, আপনার যদি বাজার থেকে সুই কিনতে যান 800 টাকা 900 টাকা, ভালো কোয়ালিটির সুই যদি কিনতে যান তাহলে আছে আপনার 1000 টাকা করে কেজি। তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই বাংলাদেশ থেকে কিন্তু আমাদের মাধ্যমে আর কি আপনার আগামী সপ্তাহে এটা সুইজারল্যান্ডের যে পাউডার,
হ্যাঁ, আমরা কিন্তু সুইজারল্যান্ড পাউডারটা তৈরি করছি, এটা থাইল্যান্ডে যাচ্ছে। এটা যদি বা আপনার অ্যাভেলেবেল হয়, এটা আপনার স্যাম্পেল হিসেবে যাচ্ছে। যদি থাইল্যান্ড আপনার এই সুইজারল্যান্ড পাউডারটা খেয়ে ওদের ভালো লাগে, ওরা অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশ থেকে নেবে। এক্ষেত্রে যেহেতু সুইজারল্যান্ডের বাজার আছে, আর তাদের যদি বিদেশেও যদি সুইজারল্যান্ডটা রপ্তানি করা যায়, তাহলে কিন্তু সুইয়ের বাজারটা কখনো কিন্তু পড়বে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।